সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আমার হোমিও রিমেডি নামের এই ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে আমরা দেখতে যাব। তো চলুন তাহলে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা এখন দেখতে থাকি। আসসালামু আলাইকুম। অনেক পুরুষই প্রশ্ন করে থাকেন, মেয়েদের সহবাসে সুখ দিতে পেনিসের সাইজ কতটুকু হওয়া উচিত? আবার অনেক মেয়েরাও কিন্তু এখন প্রশ্ন করে থাকে যে তাদের সুখের জন্য, সহবাসের সুখ পাওয়ার জন্য পুরুষের পারফেক্ট পেনিসের সাইজ কতটুকু। আসলে এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু হুজুগের মাথায় এরা বলে থাকে। হয় পর্নোগ্রাফি দেখে, দেখে পর্নোগ্রাফির যে নায়ক থাকে তার বড় লিঙ্গ দেখে এটা বলে থাকে, অথবা ওই শুনে আসছে যে পুরুষের পুরুষাঙ্গ যত বড় হবে তত সুখ পাওয়া যাবে। আবার পুরুষও মনে করে যে তাদের পুরুষাঙ্গ যত বড় হবে তত মেয়েদের মনে তত সুখ দেওয়া যাবে। এভাবে শুনে তারা একেবারে পুরুষাঙ্গ বড় করার জন্য উঠে পড়ে লেগে যায়। কিন্তু না, আসলে এইটা ঠিক না। নিজেদের একটা বুঝ পাটার বিষয় আছে, সেটা আগে ভাবতে হবে, আগে জানতে হবে যে পুরুষাঙ্গের সাইজ কতটুকু। মহিলাদের যোনিপথে শুধু একদম জরায়ু পর্যন্ত পেনিস প্রবেশ করলেই যে সে তার বীর্যপাত আসবে, তার সুখ আসবে, সেটা না। কারণ মেয়েদের নির্দিষ্ট একটা জায়গা আছে, যে জায়গা পর্যন্ত পুরুষাঙ্গ পৌঁছালে সেখানে ঘর্ষণ দিলেই কিন্তু তাদের সেক্স উত্তেজনা আসবে এবং বীর্যপাত হয়ে যাবে। দেখেন, পুরুষ যেমন হস্তমৈথুন করে, হাতের ঘর্ষণে করে থাকে, মহিলারাও কিন্তু এখন হস্তমৈথুন করে। কিসের দ্বারা? আঙুলের দ্বারা, নখের দ্বারা। আর সে নখটা অধিকাংশ ক্ষেত্রে এই নখ ব্যবহার করে অথবা এই নখ ব্যবহার করে। আপনারা কিছু মনে করবেন না, প্লিজ, আমি বোঝানোর জন্য বলছি। কারণ এত পরিমাণ প্রশ্ন আসে যে অধিকাংশ প্রশ্নই শুধু আসে যে পুরুষাঙ্গ সাইজ কতটুকু হলে ভালো। তা আমি এই জন্য একটু ভেঙে বলার চেষ্টা করছি। তা মেয়েরা যখন হস্তমৈথুন করে, এই আঙুল, আঙুলটা কতটুকু লম্বা, কতটুকু মোটা, অথবা এই আঙুল কতটুকু মোটা, তো এটা দিয়েই কিন্তু তাদের বীর্যপাত কিন্তু হয়ে যায়। এটা কত পর্যন্ত যাচ্ছে দেখেন, কত পর্যন্ত যাচ্ছে, 2 থেকে 2.5 ইঞ্চি। তো এখন মেয়েদের যে সুখের একটা জায়গা ভিতরে থাকে, সেটা যোনিপথ থেকে যারা বেটে মেয়ে থাকে 1.5 থেকে 2 ইঞ্চি, আর যারা লম্বা মেয়ে থাকে তাদের 2 থেকে 2.5 ইঞ্চি। তাহলে পুরুষের পুরুষাঙ্গ 2 থেকে 2.5 ইঞ্চি, অর্থাৎ 2.5 থেকে 3 ইঞ্চি, এটাই অনাপ। অর্থাৎ এই আঙুলের মতো এবং এই আঙুল বৃদ্ধ আঙুলের মতো মোটা হলেই কিন্তু অনাপ। শুধু মনে রাখতে হবে যে তাদের মানে উত্থান হচ্ছে কেমন, অর্থাৎ দাঁড়াচ্ছে কেমন, শক্ত হচ্ছে কেমন, এবং সময়টা কেমন। সময়টাও কিন্তু ফ্যাক্ট না, কারণ যদি 2, 3, 4, 5 মিনিটের মধ্যে দুজনের একসঙ্গে বীর্যপাত হয়, সেটাই কিন্তু পারফেক্ট সময়, কারণ দুজনে সুখ অনুভব করলো। তাহলে উত্থান এবং সময় এই দুটার দিকে খেয়াল রাখতে হবে বেশি। আর পেনিসের সাইজটা এতটুকু হলেই এনাফ এবং এতটুকু মোটা হলেই এনাফ। তারপরেও বাংলাদেশের পুরুষের পেনিসের সাইজ কিন্তু 3.5 থেকে 4.5 ইঞ্চির উঠানামা করে। বাংলাদেশ এবং এশিয়া মহাদেশের পুরুষের লিঙ্গের গড় সাইজ 6.2 ইঞ্চি, কিন্তু উঠানামা করে 3 থেকে 4.5 ইঞ্চির মধ্যে। যদি 2-এর নিচেই থাকে সেটা মাইক্রো পেনিস, অর্থাৎ ছোট লিঙ্গ।
এ লিঙ্গ দিয়েও কিন্তু সুখ পাওয়া সম্ভব, কারণ কতটুকু জায়গা মহিলারা প্রবেশ করালে সুখ পায় সেটা জানতে হবে, এবং যোনিপথ যে চারপাশে রাউন্ড থাকে সেই রাউন্ডের উপরের দিকে অর্থাৎ যেখানে প্রসাবের ছিদ্র থাকে তার নিচের দিকে কিন্তু জি স্পট জায়গা অর্থাৎ মহিলাদের সুখের জায়গা থাকে। তা পুরুষাঙ্গ নিচের দিকে ধাবিত না করে একটু উপরের দিকে ধাবিত করলেই কিন্তু এনাফ। এবং অনেকে মহিলাদের যে জরায়ু মুখ থাকে, জরায়ু থাকে, সেটা স্পর্শ করলে সুখ অনুভব করে, মানে মনে করে যে স্পর্শ করলে সেটাই মনে হয় পারফেক্ট পেনিস। তো এখন ওটা কিন্তু বিভিন্ন স্টাইল আছে, বিভিন্ন পজিশন আছে, সেই পজিশন চেঞ্জ করে করে যদি সহবাস করা যায় তাহলে একটা সময় কিন্তু পজিশনের অনুযায়ী জায়গাটা অর্থাৎ জরায়ুটা স্পর্শ করে, এবং সেই পজিশনটা বেছে নিয়ে নিয়মিত সহবাস করলে কিন্তু কোনো সমস্যা হয় না। সেহেতু ওই পর্নোগ্রাফি দেখে ইচ্ছা পোষণ করা, অমুকের স্বামীর এটা বড় দেখে ইচ্ছা পোষণ করে, এটা কখনোই ঠিক না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, কারণ বাচ্চা হচ্ছে এবং এতটুকু এই পরিমাণ লিঙ্গ আছে কিনা, এতটুকু মোটা আছে কিনা সেটাই যথেষ্ট। এখন অনেকে সর্বশেষ পর্যায়ে সার্জারি করতে চায়, যেটাই করেন না কেন আল্লাহ তাআলা যে পর্যন্ত দিছেন এর বাইরে কিছুই সম্ভব না। একজন পুরুষের লিঙ্গ না থাকলেও কিছু হয় না, কারণ লিঙ্গ কেটে ফেললেও ওর লিঙ্গে প্রসাবের ছিদ্র কিন্তু আলাদা আছে, মানে যেটা ওই গোড়া ওই ছিদ্র দিয়ে কিন্তু প্রসাব হয়। তারপর লিঙ্গটা কাজটা কিন্তু শুধু একটাই, যৌন মিলন করা। আর যৌন মিলনের সুখ পাওয়ার জন্য 3.5-3.75 ইঞ্চি লিঙ্গই যথেষ্ট। সার্জারি করলে ছোট লিঙ্গ হয়তো একটু ডেভেলপ হতে পারে, আবার অনেক সময় ক্ষতির পরিমাণটাই বেশি হয়ে যায়, কারণ লিঙ্গের ভিতর কী আছে, শুধু মাংস এবং রক্তনালি, রক্তের শিরা সূক্ষ্ম, কোনো সময় যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে পুরো লিঙ্গটা ধরেই কিন্তু ড্যামেজ হয়ে গেলো, আর কখনোই উত্থান হবে না। তো একজন মহিলাকে সুখ দেওয়ার জন্য, নিজে সুখ পাওয়ার জন্য লিঙ্গটা উত্থান হচ্ছে কিনা, দাঁড়াচ্ছে কিনা, যদি না দাঁড়ায় তাহলে যত বড়ই থাকুক না কেন কোনো কাজে আসবে না। এই জন্য দাঁড়ায় কিনা সেদিকে খেয়াল রাখতে হবে, এবং সময় 3-5 মিনিট দুজন মিলে, স্বামী স্ত্রী দুজন মিলেই যদি একসঙ্গে বীর্যপাত হয় সেটাই যথেষ্ট। তাহলে উত্থান এবং সময় এ দুটো খেয়াল রাখতে হবে, এই দুটো সবসময় সঠিক রাখতে হবে, পারফেক্ট রাখতে হবে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এই ছোট লিঙ্গ নিয়েই, যে লিঙ্গ মহিলাদের জি স্পট জায়গা পর্যন্ত পৌঁছায়, নিয়ে শুকরিয়া আদায় করতে হবে।